আসসালামু আলাইকুম প্রাণ ঘাতে রোগের ঝুঁকি কমায় ডিম সমৃদ্ধ জাতির জাতি গঠনে বছরের মাথা পিছু শতাধিক ডিম খাওয়ার পরামর্শ দিয়েছেন খাদ্য কৃষি সংস্থা তাদের মতে কাঁচা কাঁচা বা অর্ধসিত ডিম খাওয়া উচিত নয় এদিকে বিজ্ঞানীরা বলেছেন দৈনিক ডিম খেলে ক্যান্সার হৃদরোগ সহ প্রাণঘাতী অনেক রোগের ঝুঁকি কমে যায় তবে বাংলাদেশের প্রতিদিন ডিম খাওয়ার হার এখনো অর্ধেক বাংলাদেশের পুষ্টি অপরিহার্য খাদ্য ডিম খাদ্য ও কৃষি সংস্থার মতে পুষ্টি সমৃদ্ধ জাতি গঠনে বছরে জন প্রতি একশো চারটি করে ডিম খাওয়ার দরকার অথচ বাংলাদেশের মাথা বাংলাদেশের মানুষের খায় মাত্র পঞ্চান্নটি অনুন্নত বিশ্বের এ দেশের হার পাঁচ থেকে ছয় গুণ বেশি সবচেয়ে বেশ বেশি ডিম খায় জাপানের মানুষ এদিকে নয়টি মানুষের প্রতিদিনের যে পুষ্টি উৎপাদন করা করা দরকার তার সবই আসছে ডিমে এছাড়াও একটি ডিমের শক্তি প্রোটিন চর্বি কোলেস্টেরল কোলাইন ভিটামিন ডি ভিটামিন এ ফসফরাস ক্যালসিয়াম অ্যাসিড সোডিয়াম পটাশিয়াম এর মতো পুষ্টি উপাদান আরও রয়েছে ভিটামিন ই ভিটামিন বি থায়ামিন আয়রন ও জিং বাংলাদেশে কৃষি গবেষণা পরিষদের পুষ্টি বিভাগের পরিচালক ডক্টর ডক্টর আহ এনামুল ইসলাম বলেছেন ভিটামিন বি ভিটামিন ডি এবং ক্লোরাইন এ সম্মৃদ্ধ খাদ্য পাওয়া যায় তার তালিকায় ছোট তার মধ্যে ডিম একটি অন্যতম উৎস ভিটামিন ডি শরীরের হাড় হাড় ক্ষয় রোধ করে অর্থাৎ গুরুত্বপূর্ণ পাশাপাশি কোলাইন শিশু ব্রেন বিকাশে সাহায্য করে আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করুন